বন্ধুরা ফিশ এন্ড ফিশ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সাইকুট গ্রামের একটি খালে মাছ ধরাকে দেখাচ্ছি। এখানে খালের ভিতরে সবাই মাছ ধরছেন। এই মাছ আসলে খেতে অনেকটা সুস্বাদু। দেশীয় যেই প্রজাতির মাছগুলো রয়েছে সেই মাছগুলো এখানে পাওয়া যায়। বন্ধুরা খালের ভিতরে যে কচুরি পানা থাকে সেই কচুরি পানার নিচে কিন্তু দেশীয় মাছগুলো পাওয়া যায়, বিশেষ করে কই, শিং, মাগুর, টাকি, শোল এ সকল মাছ। এই মাছগুলো সচরাচর বাজারে আসলে পাওয়া যায় না, পেলেও খুব বেশি দাম দিয়ে কিনতে হয়। সাইকুট গ্রামের এই খালে কিন্তু দেশীয় প্রজাতির অনেক মাছই পাওয়া যায়। তুমি একটা বুঝ না বাবু, এদিকে তাকাও। এ বিজা আর আরে বিজা আমাদের দেশের গাছটাই মাছ দুইলে তো তখন ক্লিয়ার হয়। আপনার ইউটিউবের চ্যানেলের নাম কি? নাম করে দিই, একটা সাবস্ক্রাইব করে দিব। দাঁড়ান দাঁড়ান, চলবো চলো। গ্রামের নাম বলছি, খালে কি কি মাছ পাওয়া যায় সব বলে ফেলছি। সেলিম ভাই একটু দিকে একটা মিনিট হইল, চাড়া নিয়ে আই। চলবে মনে মনে দিয়ে লাগ না কত দিয়ে আনতে আছে, পানি আনতে আছে।